কাল সকালে তাড়াতাড়ি বেরোনোর আছে তো রাত্রিবেলা ঝট করে একটা সিম্পল চিকেনের রেসিপি বানিয়ে নিলাম আর এই যে দেখছো চিকেনটা চলো তোমাদেরকে রেসিপিটা ঝট করে বলে দিই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে নুন দিয়ে আর ভিনিগার দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম কিছুক্ষণ পরে জলটা ছেড়ে গেলে সেই জলটা ফেলে দিয়ে সেই চিকেনের মধ্যে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম তো মশলার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ সর্ষের তেল আর একটুখানি ওপর থেকে ভিনিগার তো এটা দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে দেখো আলু আছে আলু কাটবো রসুন কাটব এই যে ঝুড়ি থেকে রসুনের ঝুড়ি থেকে রসুন নিয়ে নিলাম তো আলুর রসুনটা কেটে নেবো নিয়ে ম্যারিনেট মাংসটা এখন ঢাক দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে কিন্তু এটা টেস্টটা ভীষণ ভালো হবে এইবারে এই আমার ম্যারিনেট করা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন ছাড়ানো হয়ে গেছে রসুনটাকে আমি দেখো ছিঁচে নেব আমি আর রসুনটা শিলে বাটলাম না বা আমি মিক্সিতে দিলাম না আমি আমার যে হামানদিস্তা আছে তাতে আমি ছিঁচে নিলাম ছিঁচে নিয়ে এবারে চিকেনের মধ্যে রসুনটা দিয়ে আমি মাখিয়ে নিলাম তারপর কড়াই তেল দিয়ে দিলাম দেখেছ তো মাখিয়ে নিলাম তারপরে সুন্দর করে মাখিয়ে নিয়ে জল দিয়ে একটুখানি আবার এটাকে মিশিয়ে দিলাম আলু তো আগেই কাটা হয়ে গেছিলো দেখিয়ে দিলাম এবারে কড়াই তেল দিয়ে দিলাম যেটা যতটা মানে পরিমাণ মতো তেল দিলাম যতটা তেল দিয়ে আমি রান্না করব এইবারে গরম মশলাটা বার করে রাখলাম দারচিনি এলাচ লবঙ্গ বাস আর কিছুই না সেরকম বেশি কিছু দিই না এটা তো একদম সিম্পল রান্না তো এর মধ্যে ইতিমধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ছেড়ে দিলাম ছেড়ে আলুটা লাল লাল ভাজা অবধি অপেক্ষা করব এদিকে আলু ভাজা ছেড়ে দেওয়ার পরে ওদিকে না সব সবসময় চিকেনে তুম তোমরা যখন রান্না করবে গরম জল দিয়ে করবে তো চিকেনটাকে আমি ঢেলে চিকেনের বাটিটাকে ওই বাটির মধ্যেই গরম জল বসিয়ে দিলাম আমি দেখতেই পাচ্ছ আলু ভাজাটা দেখে নিলাম আলু ভাজা নাড়াচাড়া করে একটু লাল লাল ভাজা হলো মানে ব্রাউন ব্রাউন হতেই আমি আলু ভাজাটা তুলে নিলাম এবার আলু ভাজার তেলেই আর আমি এক্সট্রা কিন্তু তেল দিইনি আমি একটু অল্প তেল দিয়েই রান্না করি আলু ভাজার তেলেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোলো তখন আমি এই মাখা যে আমার ম্যারিনেট করা মাংসটা সেটা দিয়ে দিলাম এবং মাংসটা দেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছিল মাংসটা একটু নাড়াচাড়া করে ওই যে বললাম যে ওই বাটিতেই আমি গরম জল বসিয়ে দেবো তো ওই বাটিতে আমি এক বাটি গরম জল বসিয়ে দিলাম এরপরে রান্নাটা যেটা করব আমি ওই গরম জল দিয়েই রান্না করব আমি কোনো ঠান্ডা জল দিয়ে রান্না করব না তাতে মাংসের স্বাদটা ভীষণ ভালো হয় তো চলো এর স্টেপটা কিছুটা কষতে দিই কষার পরে আমি আদা নিয়ে এসে আদা বাটবো আচ্ছা তার আগে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আমি চিনি ব্যবহার করি না আমি একটা বাতাসা দিয়ে দিলাম বাতাসা মানে একটুখানি মিষ্টি দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম হাতে দেখলে আদা দেখালাম এবারে আদাটা ছিঁচে নেবো আমি আদা ছিঁচে নিয়ে এই যে মাংসটা কিছুটা কষা কষা হতেই তার উপর আমি আদা বাটাটা দিয়ে দেবো এরপরে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে কিছুটা নাড়াবো নাড়িয়ে দেখেছ তো অলরেডি আমার জল গরম হয়ে গেছে আদা বাটা দিয়ে নাড়িয়ে বেশ কষা কষা হয়ে এসছে এবারে আমি এর মধ্যে এই গরম জলটা দিয়ে দেবো আর আদা বাটা দেওয়ার সাথে সাথে আমি ওর ভেতরে ভাজা আলুটাও দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি প্রেসার কুকারে করছি না আলুটা সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে তো ওটা আমি আদা বাটার সাথে আমি আলুটাও ভাজা আলুটাও দিয়ে দিলাম আর তার সঙ্গে গরম জল দেখলে একটু ঢেলে দিলাম এবারে এটা দিয়ে নাড়াচাড়া করে কিছুটা ঢাকা দিয়ে আমি এটাকে কিছুটা কষতে দেবো এটা কষে যেই একটু লাল লাল জল মানে লাল লাল তেলটা বেরোবে তখন তার ভেতরে আমি পুরো জলটা ঢেলে দেবো দেখো আমার কষা হয়ে গেছে এবারে আমি নুনটা চেখে নিলাম দেখলাম মোটামুটি ঠিকই আছে এবারে দেখো পুরো জলটা গরম জলটা ঢেলে দিলাম এবার গরম জল ঢালার পরে আমি দেব হচ্ছে গরম মশলা হ্যাঁ এই গরম মশলাটা আমি ইউজ করি এই গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে ঢেকে দিলাম যেই কিছুটা ঝোল মানে মাখা মাখামাখা হয়ে যাবে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম প্রথমেই তোমাদের লুকটা দেখিয়েছিলাম আবারও দেখিয়ে দিলাম সিম্পল একটা চিকেনের রেসিপি মানে আধ ঘন্টার মধ্যে সুন্দর